হ্যালো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে আমি কী করে একটি জবা গাছ মানে জবা গাছ প্রতিস্থাপন করি এটা কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব ট্রিক কোনো এর মধ্যে মানে মানে আপনাদের অনেকের একটু অন্যরকমও লাগতে পারে তাই কিন্তু আমি যে আমার কাছে মোটামুটি কি বলবো থার্টি ফাইভখানা ভ্যারাইটি তো জবা আছেই তো আমি শীতকালে তিনখানা আমার পছন্দ হয়েছিল এই তিনখানা জবা গাছ আমি কিনে এনেছিলাম নার্সারি থেকে তিনটের দামই একশো টাকা নিয়েছিল মানে তিন টোটাল তিনশো টাকা তো একটি আমি কালকে বসিয়েছি আজকে আমি একটি বসাবো এবং কালকে আমি একটি বসাবো তো আজকের ভিডিওতে আমি ইংলিশ বাংলায় করছি কালকের ভিডিওটা আমি কালকে একটা ভিডিও বানাবো সেটার ভিডিওটা আমি ইংলিশে করব তো আজকের ভিডিওটা পুরোটাই বাংলাতে হবে তো তো তার জন্য সবার সবচেয়ে আগে কি করতে হয় না আমাদের টপ সিলেকশন করতে হয় তো আমার কাছে এই মুহুর্তে এখন টপ খালি বলতে তেমন কিন্তু নেই তাই আমি কি করছি না এই গ্রো ব্যাগ যাতে আমার প্যান্সি লাগানো ছিল শীতকালে প্রচুর ফুল দিয়েছে সেই প্যান্সির গ্রো ব্যাগে প্যান্সিটা এখন আমার বেঁচে আছে একটি মরে গেছে তো আমি এর সাইডে জায়গা পেয়েছি তো এখানেই বসাবো এর মাটি দেখতেই পাচ্ছেন খুব ঝুরঝুরে মাটিটা কিন্তু ময়েস্ট আমাদের কালকে বৃষ্টি হয়েছে মাটিটা কিন্তু ময়েস্ট দেখতেই পাচ্ছেন খুব ঝুরঝুরে এটা ডালা তো হালকা একটা আঙুল দিয়ে প্রেস করলেই জুটজুটে ভাবে পড়ে যাচ্ছে তো এটি কিন্তু খুবই ভালো মাটি তো এর মধ্যেই আমি জবা গাছটি গ্রো করব এক সাইডে প্যান্সিটা যতদিন চলবে চলবে বাকি যত দিন এবার জবা তো পেরিনিয়াল গাছ অনেক বছরই বাঁচবে তো আমি এবার এর মধ্যেই জবাটা লাগাবো তো ফার্স্টে আমি ভালোভাবে একটু গর্তটা করে নিচ্ছি তারপরে আমি ফিরে আসছি তো ফার্স্টে আমি কি করব না আমি ফার্স্টে এই জবা গাছটাকে ছাড়িয়ে ফেলবো মানে এই কভারটায় কাটবো তো আমি একটা নিয়েছি তো আমি কাঁচিটা নিয়েছিলাম কাঁচি দিয়ে একটুখানি কেটে এবার আমি পুরোটাকে ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি তোমার গাছটি বার করা হয়ে গেছে একটুখানি নিচের দিকটা আমার মাটি ছিঁড়ে গেছে কিন্তু তাতে কোনো আমার যায় আসে না যদি আপনার বিগিনার হয় হন তাহলে কিন্তু আপনাদের একটু ভয় লাগবে কিন্তু কিছু হবে না গাছের কোনো ক্ষতি কিন্তু হবে না কারণ আমি এমনি নিচ থেকে অনেকটা মাটি ঝড়িয়ে দিতাম তো আমি এখন সাইড ওপর ওপর থেকে কিছুটা মাটি আমি ছড়িয়ে দিচ্ছি যদিও এর মাটি কিন্তু ভালোই কারণ আমি একে অনেকদিন আগে এনেছিলাম আমি আমার অর্গানিক ফার্টিলাইজার দিয়ে এর মাটি এমনি ভালো হয়ে গেছে তো এবার আমি গাছটিকে বসাবো একদম মানে এতে তো সেন্টারের কোনো বালাই নেই জাস্ট গর্তে ঢুকলেই হলো আর নিয়ে আমি কি করব না টেন্স নোটিস করেছেন হয়তো আমি কিন্তু কোনো রকমের এতে সার দিইনি সার দিইনি কারণ এতে আমার বললাম দেখতেই পাচ্ছেন প্যান্সি লাগানো ছিল এখনও ফুল পুড়ি হয়ে আছে তো এতে আমার অলরেডি সার মেশানো আছে তো এতে আমি আলাদা করে তাই কোনো সার আমার মেশানোর দরকার নেই কারণ অর্গ্যানিক যে মাটি হয় অর্গ্যানিক যে মাটি হয় তা কিন্তু এমনি অনেক দিন ভালো থাকে তো আমার তো আগেই ফর্টি পারসেন্ট মাটি বালি বালিও আপনারা দেখতে পাচ্ছেন হয়তো মাটি বালি আর টোয়েন্টি পারসেন্ট আর সার ফর্টি পারসেন্ট আগের থেকেই মেশানো ছিল তাই আমার মাটি খুবই ভালো আছে এবং আমি জবা গাছের জন্য ওটি ও আইডিয়াল সয়েল মানে আমি তো আমার জবা গাছ এরকমভাবেই বসাই আমার তো খুবই ভালো ফুল হয় মোটেই খারাপ ফুল হয় না তো এটি খুব সুন্দর একটি জবা এটি সাদা রঙের এত বড় একটা ফুল হয় তো আজকের জন্য এইটুকুই এবার আমার জাস্ট আর কিচ্ছু না এর মধ্যে জল দিয়ে দিতে হবে আমি জাস্ট দেখালাম যে জবা গাছ প্রতিস্থাপন করা কিন্তু তেমন কোনো ব্যাপার না যে এত কি করতে হবে ওই করতে হবে কিচ্ছু করতে হবে না শীতকালে যে গাছ মরে যায় সেই মাটিতে বসাতে চায় আর যদি নতুন মাটিতে বসাতে চান আমার ভিডিও আছে আপনারা সেটা কিন্তু ডেসক্রিপশান এই আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন তো আজকের জন্য এইটুকুই আমি আমার পরের ভিডিও নিয়ে আবার আসব ধন্যবাদ